আমদানি রপ্তানি সহ নানা উপায়ে বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে নিয়মিতই খবর প্রকাশ হচ্ছে। সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যেও এ নিয়ে অস্বস্তি রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অর্থ পাচারের বড় রুট হিসেবে ধরা হয়। ঢাকা কাস্টমস অফিস বলছে, দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে এক শ্রেণীর যাত্রী ঘন ঘন বিদেশ যাচ্ছেন। তারা মূলত মালয়েশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যান। স্বর্ণসহ নানা ধরনের পণ্য নিয়ে আসাই তাদের কাজ। এসব যাত্রীরা দেশে আসার সময় সঙ্গে থাকা পণ্যের ট্যাক্স ভ্যাটও পরিশোধ করে। যেসব পণ্য নিয়ে আসে সেগুলোর কেনার টাকা তারা হুন্ডির মাধ্যমে আগেই ওই দেশে পাঠিয়ে দেয়। এরকম যাত্রীদের যাত্রী বেশি চোরাকারবারি বলছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস সূত্র বলছে, দেশে বৈধভাবে যে পরিমাণ স্বর্ণ আসে সেগুলো বেশিরভাগই পাচার হয়ে যায়। এক্ষেত্রে দেশ থেকে একদিকে যেমন টাকা চলে যাচ্ছে তেমন স্বর্ণও চলে যাচ্ছে। ঢাকা কাস্টমস এমন 200 পাসপোর্টধারীর তালিকা করেছে। অর্থ পাচারে জড়িত সন্দেহে তাদেরকে খুঁজছে ঢাকা কাস্টমস। তাদের ধরতে বিশেষায়িত দল গঠন করা হয়েছে। এই দলের সদস্যরা চার ভাগে পালাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারিতে থাকবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চোরাচালান ও অর্থ পাচার ঠেকাতে সম্প্রতি ঢাকা কাস্টমস হাউস এক আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের যাত্রী সেবা প্রদান, রাজস্ব সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধে কাজ করছে ঢাকা কাস্টমস। কাজের অংশ হিসেবে বিভিন্ন সময়ে শুল্ক ফাঁকি, নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত পণ্য পরিবহন সহ চোরাচালানের দায়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে অনেকেই অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো বিচারাধীন অবস্থায় রয়েছে। এতে আরও বলা হয়, এসব যাত্রীর মাধ্যমে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পরিবহন ও পাচারের ঝুঁকি রয়েছে। তাই এমন পাসপোর্টধারী যাত্রীকে বিদেশ ভ্রমণকালে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে এসব যাত্রী বিগত এক বছরে কোন কোন দেশে কতবার ভ্রমণ করেছেন তা জানানোর জন্যও বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কাস্টমস হাউসের একাধিক কর্মকর্তা বলেন, অন্তত 200 জনকে নজরদারির আওতায় রাখা হয়েছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই ঢাকা কাস্টমসের এ পদক্ষেপ। তৌহিদ হাসান, কালবেলা।